আগামী 30 জুলাই বহুল প্রত্যাশিত কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাংবাদিক অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ 8 বছর পর প্রেস ক্লাব নির্বাচন, ভোটার মাত্র 56 জন হলেও এই নির্বাচনকে ঘিরে কুমিল্লা জুড়ে বেশ আলোচনা রয়েছে। নির্বাচন কমিশন গঠন, মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন, নানা কৌশলে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। ইতিমধ্যে 17টি পদের মধ্যে 8টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, বাকি 9টি পদে 20 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। আগামী 30 জুলাই বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কুমিল্লা প্রেস ক্লাব ভবনে কঠোর নিরাপত্তায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে প্রেস ক্লাবের নানা কার্যক্রম নিয়ে জটিলতা সৃষ্টি হয়ে গেছে, ফলে আগামী নির্বাচনটি যদি হয়ে যায় তাহলে কুমিল্লা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে প্রতিনিধিত্ব হবে এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষিত বিষয় এবং প্রেস ক্লাবের কার্যকারিতা এগুলো বাড়বে। আসলে সবাই তো আমাদের সহকর্মী, আমরা যারা ভোটার রয়েছি এবং যারা প্রার্থী রয়েছে সবাই কিন্তু আমরা একে অপরের সহকর্মী। যেহেতু ভোট দিতে হবে, সেহেতু নির্বাচনের দিন বা ভোটে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, সবাই যোগ্য, সবাই ভালো, তার মধ্যেও বেছে নেব প্রিয় মানুষটিকে। সভাপতি পদে নির্বাচন করছেন দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমান, 71 টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক এবং দৈনিক প্রবাসী বাংলার বার্তা সম্পাদক আসিফ তরুণাব। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন বাংলা বিশ্বনের জেলা প্রতিনিধি সাইদ মাহমুদ পারভেজ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে অর্থ সম্পাদক তহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উমর ফারুকী তাপস, মাহবুব আলম বাবু, জালাল উদ্দিন, মোতার হোসেন মাহবুব ও সেলিম রাজা মুন্সি। অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারকে প্রধান নির্বাচন কমিশনার এবং সাংবাদিক আবুল হাসনাত বাবুল, অ্যাডভোকেট মাহবুব রহমানকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে। প্রেস ক্লাবরা তাদের ভালো একটা কমিটি হইলে লাভ হবে, তাদের উন্নয়ন হবে তাদের এবং সুন্দরভাবে তারা তাদের সাংবাদিকতা করতে সক্ষম হবে। সেজন্য তারা প্রত্যেকেও তারাও ইন্টারেস্টেড যে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে। নির্বাচিত কমিটি সাংবাদিকদের কল্যাণে কাজ করবে এবং অপসাংবাদিকতা রোধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা কুমিল্লাবাসীর। অমিত পূজনদার, জাগো কুমিল্লা।